আজ আমরা সেই দেশ সম্পর্কে কথা বলবো যার প্রকৃতির সাথে একটু বেশি গভীর সম্পর্ক। দেশটি একাই বৃক্ষরোপণ এবং সেগুলোর যত্ন নেয়ার দায়িত্ব নিয়েছে। এটা এমন এক দেশ যেখানে তামাকের মতো নেশাদ্রব্য গ্রহণ করার নিষেধ আছে। এছাড়াও এই দেশে আপনি ট্রাফিক তো দেখতে পাবেন, তবে কোনো ট্রাফিক লাইট খুঁজে পাবেন না। যেই দেশের চিন্তাধারায় এমন হাস্যোজ্জ্বল এবং খুশি শেয়ার করা, তাহলে সেই দেশের সবকিছুই তো নির্মল হওয়ার কথা, তাই না দর্শক? আমরা কথা বলছি হিমালয়ের পূর্বে দক্ষিণ এশিয়ার ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ ভুটানের। ভুটান সম্পর্কে এমন কিছু অজানা এবং রহস্যময় তথ্য আছে যে সেসব জানা আবশ্যক। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং ভুটান সম্পর্কে জেনে নেই। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। দর্শক, ভারত এবং চায়নার সীমানার সাথে গা ঘেঁষে রয়েছে এই ভুটান। এটি একটি আবদ্ধ স্থলভূমির দেশ। এর রাষ্ট্রীয় নাম কিংডম অফ ভুটান। এছাড়া এখানকার স্থানীয় নিবাসীরা একে ড্রুক ইউল বলে থাকে, যার অর্থ হলো ড্রাগনের দেশ। হিমালয়ের কোলে অবস্থিত ছোট এই ভুটানের সবচেয়ে বড় গুণ এর সংস্কৃতি। এই দেশে কখনো কেউই শাসন করেনি, এজন্যই এখানকার সংস্কৃতিতে অন্য কোনো সংস্কৃতির মিশেল নেই। আয়তনের দিক থেকে ভুটানের তুলনায় বাংলাদেশে প্রায় 3.8 গুণ বড়। ভুটানের আয়তন 38,394 বর্গ কিলোমিটার। অপরদিকে ভুটানের মোট জনসংখ্যা মাত্র 7,97,000 প্রায়। অবাক করার তথ্য হলো এখানকার অর্ধেকেরও বেশি জনসংখ্যার বয়স 17 বছরেরও কম। ভুটানের রাজধানী হলো থিম্পু। এটি এখানকার সবচেয়ে বড় শহর। শহরটি ভুটানের পশ্চিম দিকে অবস্থিত, কিন্তু ফুন্টোসলিং শহর ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। ভুটানের রাজশাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। এদেশের রাজাকে ড্রাগন কিং বলা হয়। ভুটানের মুদ্রা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের মতো, অর্থাৎ এক ভারতীয় মুদ্রার মূল্য এক ভুটানের মুদ্রার সমান। ভারতীয়দের জন্য একটি খুশির খবর হলো তারা যদি ইচ্ছে করে তাহলে বিনা পাসপোর্ট ভিসায় ভুটান ভ্রমণ করতে পারবে, তবে দুইটি শর্ত আছে। প্রথমত, আপনার কাছে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এবং দ্বিতীয়ত, আপনার ভুটানে যাওয়ার অনুমোদন থাকতে হবে। ভুটান পাহাড় পর্বতে ঘেরা একটি দেশ। এর উত্তর দিকে অনেকগুলো উঁচু উঁচু পর্বত শৃঙ্গ রয়েছে। এসবের মধ্যে সবচেয়ে উঁচু শৃঙ্গটির নাম গাংখার পুয়েনসাম। এখন পর্যন্ত এই শৃঙ্গটিতে কেউই আরোহণ করতে পারেনি। ভুটানের রাষ্ট্রীয় ভাষা জংখা। এদেশের রাষ্ট্রীয় ধর্ম বৌদ্ধ। ভুটানের মোট জনসংখ্যার প্রায় 75% বৌদ্ধ ধর্মাবলম্বী, 23% হিন্দু ধর্মাবলম্বী এবং 2% অন্যান্য ধর্মের অধিকারী। বৌদ্ধ চিন্তা ভুটানের জীবনধারার অন্যতম প্রধান অংশ। ভুটানের রাষ্ট্রীয় চিন্তাধারা হল নিজে খুশি থাকা এবং অন্যের সাথে খুশি ভাগাভাগি করে নেওয়া। এজন্যই পৃথিবীর সবচেয়ে খুশি দেশগুলোর তালিকায় ভুটানের নাম দেওয়া হয়েছে। ভুটানের মোট ভূমির প্রায় 71% জঙ্গলে ঢাকা। ভুটানের সংবিধানে এমনটা বলা হয়েছে যে দেশের মোট স্থলভাগের কমপক্ষে 60% বনভূমি থাকা প্রয়োজন। এখন আপনি এমন একটি তথ্য জানবেন যা জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে। ভুটানে 100 জন ভলেন্টিয়ারের একটি দল মাত্র 1 ঘন্টায় 49,672 বৃক্ষরোপণ করার রেকর্ড করেছে। এখানেই শেষ নয়, ভুটানের স্থানীয় জনগণ ওই দেশের রানী এবং রাজার প্রথম পুত্র জন্ম নেয়ার খুশিতে 108,000 বৃক্ষ রোপণ করে সেই আনন্দ উদযাপন করা হয়েছিল। দর্শক, ভুটান এমন একটি দেশ যার সংবিধানে সেখানে বসবাসরত মানুষদের বৃক্ষরোপণ এবং সেসবের যত্ন নেয়ার দায়িত্ব সম্পর্কিত একটি আইন রয়েছে। ভুটানের এমন বেশ কিছু তথ্য রয়েছে যা ভুটানকে অন্যান্য দেশ থেকে আলাদা করে এবং আমাদের সবাইকে, অর্থাৎ পুরো বিশ্বকে, এদেশের থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। 2005 সাল থেকেই ভুটান সরকার এদেশে তামাক চাষ এবং তামাক দ্রব্য গ্রহণ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আপনি যদি একজন টুরিস্ট হিসেবে ভুটানে যেতে চান, তাহলে আপনি কেবলমাত্র 200টি সিগারেট ভুটানে নিয়ে যাওয়ার অনুমতি পাবেন। ভুটানে আরও একটি শক্ত আইন রয়েছে, সেটি হলো কেউই এখানে পশু পাখি শিকার করতে পারবে না, আর কেউ যদি এই অবস্থায় ধরা পড়ে তাহলে তার কমপক্ষে 15 বছরের জেল হতে পারে। ভুটানের যুক্তরাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই। নিজস্ব সংস্কৃতিতে রক্ষার জন্য এই দেশটি পৃথিবীর শক্তিশালী দেশগুলোর সাথে কোনো ধরনের সম্পর্ক গড়ে তোলেনি। এমনকি এদেশে 1974 সালে প্রথমবারের মতো পর্যটকদের ভুটানে ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়েছিল।
দর্শক, ভুটান সরকার ওই দেশে পর্যটকের সংখ্যা সীমিত করে দিয়েছে, এমনকি প্রত্যেক পর্যটকের ওপর কড়া নজরদারি করা হয়। পর্যটকদেরও ভুটানে গিয়ে সেখানকার নিয়ম অনুসারে চলতে হয়, কারণ কোন পর্যটক যদি ভুটানে ভ্রমণের জন্য যায় তাহলে তাকে অবশ্যই সেখানকার কোনো গাইডের থেকেই সাহায্য নিতে হবে। এই গাইডগুলো দক্ষিণ এশিয়ার বাইরে থেকে আসা পর্যটকদের থেকে প্রতিদিন হিসেবে $250 করে চার্জ নিয়ে থাকে। এর জন্যই পর্যটন খাত থেকে যে আয় আসে সেটা ভুটানের মোট বাৎসরিক আয়ের অন্যতম একটি অংশ। এছাড়াও ভুটানে পলিথিন ব্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে, সেখানকার মানুষজন কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করে থাকে। এটা বলতে খুশি হচ্ছে যে ভুটান পুরো পৃথিবীতে একমাত্র শহুরের নেতিবাচক দেশ। এই দেশের মোট জিডিপি $253 কোটি মার্কিন ডলার, এটি নেপালের জিডিপি থেকে দ্বিগুণ। একদিক থেকে বলতে গেলে ভুটান জিডিপি নয় বরং জিএনএইচ অর্থাৎ গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস দিয়ে দেশ চালায়। ভুটানের কাছে সেনাবাহিনী রয়েছে, কিন্তু চারদিক থেকে ঘেরার জন্য এদেশের কোনো নৌবাহিনী বা বিমান বাহিনী নেই। আকাশপথের নিরাপত্তার জন্য ভুটান ভারতের বিমান বাহিনীর ওপর নির্ভরশীল, আর এই ক্ষেত্রে ভারত ভুটানের খেয়াল রাখে। ভুটান সাংস্কৃতিক এবং ধার্মিক দিক থেকে তিব্বতের সাথে সম্পর্কিত, কিন্তু ভৌগোলিক এবং রাজনৈতিক দিকে নজর রেখে বর্তমানে এই দেশ ভারতের সাথে সুসম্পর্কিত। টিভি এবং ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, 1999 সালের আগে ভুটানবাসীরা এটাও জানত না যে ইন্টারনেট কি জিনিস। শুধু তাই নয়, টেলিভিশনের প্রচলনও মাত্র 22 বছর আগে অর্থাৎ 1999 সালে শুরু হয়। আসলে ভুটানবাসীরা এসব জিনিসকে পরোয়াই করে না। আরও অবাক করার তথ্য হল, ভুটানই একমাত্র দেশ যেখানে একটিও ট্রাফিক লাইট নেই। পরিবর্তে এর রাজধানী থিম্পুতে চৌরাস্তা এবং যে জায়গাগুলোতে ট্রাফিক বেশি হয় সেখানে ট্রাফিক পুলিশ ট্রাফিক কন্ট্রোল করে থাকে। এজন্যই এখানকার সবাই আস্তে আস্তে গাড়ি চালায়।